ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো পটলের মালাইকারি। পটলের মালাইকারিটা খুব সুন্দর একটা রেসিপি, নতুন ধরনের, আমি নিজের মতো করে বানিয়েছি, খুব ভালো লাগবে। এখানে আমি মালাইকারিতে আমুল দুধ আর নারকেলের দুধ ব্যবহার করেছি। এখানে পটলটা আমি ভেজে রেখেছি আগে থেকেই, সেই পটল ভাজার তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে একটু সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমি এই পেস্টটা দেবো। এই পেস্টের মধ্যে আমি রেখেছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, চালমগজ দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। মশলাটা থেকে তেল চলে এসছে এবং পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে তারপরে আমি নারকেল দুধটা আর যে আমুল দুধ, আমি নারকেল দুধের মধ্যেই আমুল দুধটাকে গুলে রেখে দিয়েছি, ওটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। নারকেল দুধটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে পটলটাকে আরেকটু সেদ্ধ করে নেব, তারপরে ঘি গরম মশলা দিয়ে আমি পটলটাকে নামিয়ে নেব। এটাতে বেশি জল দেব না, আমি এক কাপ মতন, এক কাপও ঠিক নয়, এক কাপের থেকে একটু কম দুধটা করেছি, একটুখানি দেবো। এটাকে শুকনো শুকনো মাখা মাখা হলেই তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, বেশি জল ভালো লাগে না এটা।